মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই। যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আর মাজারে যে মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে আছে না নাই? মানত করতে হবে একজনের নামে, ইন্নি নাজারতু লিরহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না। এজন্য খবরদার, কবর জিয়ারত করবে এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে? বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, কবর জিয়ারতে বাধা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যাবে না? চাবেন কার কাছে? আল্লাহ। বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান, সৌদি আরবের পুলিশ পিটায় মসজিদ থেকে বের করে দিবে। বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে, আছে না নাই? দেখছেন না? বলে অ্যাবাউট টার্ন, পিছনে ঘুরেন, কেবলা তো ওইদিকে, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, দিতে পারে তো একজন। এজন্য খবরদার, কবরে যেয়ে কিছু চাওয়া যায় না। কবরে জিয়ারত করবেন, যে সালাম দিবেন কি দিবেন? আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাম ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এর মানে হলো কবরবাসীরা সালাম, আল্লাহ আপনাদের উপর রহমত করুক, আপনারা নিচে আমি উপরে, তার মানে এই না আমি একদিন আসব না। সবার গন্তব্য একটা, দ্য সেম ডেস্টিনেশন। আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন, কিছুদিন পরেই আমরা আসতেছি, কথা বলেন? এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য কবর জায়গাতের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আল্লাহ কুমত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ বললেন, কাল্লা, নেভার, কখনো না। তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে, পারবে নাকি? না। কাল্লা, সাউফা তাআলামুন, অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ। এজন্য বিশ্বনবী বলতেন, প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাবা, কয়টা? এক হলো কবরের আজাব, দুই হলো জাহান্নামের আজাব, তিন হলো দিন দুনিয়ার ফিতনা, চার হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়ানাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, পড়েন আমি। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনোদিন হবে না। ইয়াকিন তিন ধরনের, একটা ইলমুল ইয়াকিন, মরতে হবে এটা যখন জানি, ইলমুল ইয়াকিন। এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখলাম। আর যেদিন নিজে মরবো এটার বলে হাক্কুল ইয়াকিন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, গোলাম লাতারাবুন্নাল জাহিম, সেদিন কবর তোমরা দেখবা, সেদিন জাহান্নামের টগবগে আগুন তোমরা দেখবা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? কথা কম, জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে, এ আগুন জাহান্নামের আগুন একরকম, 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে। আগে কোন জায়গাটা জ্বলবে? নারুল্লাহিল মুফদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আগে কলিজাটা ছারখার, সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজক দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বিশ্বনবী একদিন রাতের বেলা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার চোটে ঘর থেকে বেরোয় দেখে আবু বকরও বাইরে, ওমারও বাইরে। ঘটনা কি? হোয়াট এ কোইন্সিডেন্ট, কেমনে মিলে গেল? বিশ্বনবী বললেন, আবু বকর বাইরে কেন? কয় নবী ক্ষুধা,
আরে তুমি তো এই টাইমে বাইরে থাকো না, বাইরে কেন, ঘরে খাওয়ান নাই, বিশ্বনবীর পেটেও খাবার নাই। বিশ্বনবী বললেন চলো একানসারি সাহাবীর বাড়িতে যাই, যে দেখেন সাহাবী বাড়িতে নাই, ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে। পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বাকর ওমর দাঁড়ানো। সাহাবী বলে ও নবী, গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই। ও নবী কি মেহমানদারি করবো? বিশ্বনবী বললেন যা আছে তাই নিয়ে আসো। সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন, ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন। বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর, আমরা তিনজন মিলে টানাটানি করে খেতে লাগলাম, ক্ষুধায় অস্থির। আমাদের সামনে ছাগল জবাই করা হলো, আগুনে ঝলসে গোশত গুলো দেয়া হলো, তিনজন মিলে ভাগ করে খেলাম। বললাম আবু বকর এতক্ষণ ক্ষুধার তো ছিলা, ক্ষুধা দিছিল কে? আল্লাহ। এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি কয় নাই? এই নিয়ামত তোমার দিল কে? আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বিশ্বনবী বললেন ও আবু বকর এই যে নিয়ামত এই মাত্র খেলা, এই নিয়ামতের ব্যাপারেও তোমার জিজ্ঞেস করবে কে? তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্টে প্রশ্ন আছে না নাই? নিয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না? কথা কম কথা কম, ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে আছে না নাই? মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন তাআদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি গুনে শেষ করা যাবে না। কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে? আল্লাহ। কথা কোন? আল্লাহ। পাঁচটা বিষয়ের হিসাব চাইবে। নাম্বার 1 আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো, এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের 4টা আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কোন? নাম্বার 1 জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছো? নাম্বার 2 জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছো, ঠিক কি না? যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। পেনশন স্কিম এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হচ্ছে 60 আর করতে পারেন না, তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দিবে। পেনশন স্কিম জাতিকে সাপ দিয়েছেন, এখন পারেন না তারপরেও টাকা আছে নাই, এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কে? আবার 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে, পড়েন সুবহানাল্লাহ, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না? এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর যুবক, একটা হচ্ছে যে যুবক বয়সে ইবাদত করেছে, আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? এজন্য এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কিয়ামতের দিন পা নাড়াতে পারবে? আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি তুমি তৌফিক দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না, কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কতগুলো কথা বললাম, কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ে আনি। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি
তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা বলি আমিন।